بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله والصلاه والسلام على رسول الله.

এখন তিনি সেই সিয়ামগুলো রাখতে চান তিনি রাখতে পারবেন কিনা এক্ষেত্রে সেটি বিধান কি ভাই যেহেতু যখন সন্তান হয় সন্তান হওয়ার আগে গর্ভবতী মহিলা সিয়াম পালন করতে পারে না কষ্ট হয়ে যায় বা গর্ভের সমস্যা হতে পারে অথবা গর্ভ খালাসের পরে বাচ্চা দুধ পাওয়ার দুধ না পাওয়ার আশঙ্কায় সিয়াম থাকতে পারে না অনেক বোন এগুলোর ক্ষেত্রে সারি নীতিমালা হচ্ছে তারা সিয়াম পালন না করলে সমস্যা নেই এ ব্যাপারে আপনার সৈফি বিস্তারিত আলোচনা দেখবেন যারা অতিশয় বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে গেছে বা যারা গর্ভবতী অথবা যারা বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছেন অথবা যারা এমন রোগে আক্রান্ত যে রোগ থেকে ভালো হওয়ার সম্ভাবনা নেই এবং তিনি এই রোগ এই রোগে অবস্থায় সিয়াম পালন করতে পারেন না এ সমস্ত ব্যক্তিদের জন্য সেটি বিধান হচ্ছে যে তারা যেহেতু এই রোগ মানে স্থায়ী সাময়িক ভাবে না যিনি বৃদ্ধ হয়ে গেছেন তার কোনো দিন যুবক হওয়ার সম্ভাবনা নেই আবার যিনি গর্ভবতী মা তিনি এখন গর্ভবতী দেখা যাবে যে সামনের এক বছর বাচ্চাকে দুধ পান করাই দিয়ে যাবে এর মাঝখানে সিয়াম পালন করতে গেলে তিনি বাচ্চার দুধ না পাওয়ার আশঙ্কা রয়েছে যদি আশঙ্কা না থাকে তাহলে উনি সিয়াম পালন করবেন বাচ্চার দুধ পাওয়ার না পাওয়ার আশঙ্কা রয়েছে আবার দুধ পান করা অবস্থায় আছেন আবার এরকম রোগ যে রোগ ভালো হওয়ার সম্ভাবনা নেই আবার এই রোগ থাকা অবস্থায় তার পক্ষে সিয়াম পালন করা সম্ভব নয় এই এই সমস্ত প্রবলেমে যারা আছেন তাদের ক্ষেত্রে সেটাই নিয়ে হচ্ছে যে তাদের সিয়াম পালন করাটা জরুরি না যেহেতু তাদের উপর সিয়াম ফরজ ছিল তাই এই সিয়ামের পরিবর্তে খাবার দিতে হবে প্রতিদিন একটা করে সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে মিসকিনকে খাবার দেবেন অথবা তিরিশ অথবা উনত্রিশ জন মিসকিনকে খাবার দেবেন কয়বেলার বেলার একদিনের খাবার যেটা আপনি সিয়াম পালন করতে করলে যেমন সাহারি খান ইফতার করেন আবার রাতের খাবার খান ঠিক তোদের বাপুর এরকম একদিনের খাবার দেবেন কোন একজন ভাই এক্ষেত্রে বলবো যে ওই বন তিনি গাফলতি করেছেন অর্থাৎ তার সিয়ামগুলো যখন চলে গিয়েছে এটা উচিত হচ্ছে কোন সিয়াম যদি ছুটে যায় তাহলে পরবর্তী বছর আসার আগেই সেই সিয়ামটা রাখা এটাই হচ্ছে করণীয় তিনি যেহেতু এতদিন পর্যন্ত দেরি করে ফেলেছেন এটা একটা বড় ধরনের গোনা হয়ে গিয়েছে তিনি কি করবেন এখন আল্লাহ ওয়া আতালার কাছে বেশি বেশি তাওবা এবং স্টেক ফার করবেন যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমি গাফলতি করেছি আমার সিএমগুলো রাখা প্রয়োজন ছিল অথবা কোনো মিসকিনকে খাবার দেওয়া প্রয়োজন ছিল আমি করতে পারিনি নেই প্রিয় ভাই তিনি আল্লাহর কাছে তবা করে নেবেন এবং স্টেক ফার করে নেবেন বেশি বেশি করে আর তিনি যেটা করবেন তার যে সিয়ামগুলো ছুটে গিয়েছে উনি এই সিয়ামগুলো রাখবেন তার সুবিধা মতো উনি এই সিয়ামগুলোকে বছরের যে সময় তার সুবিধা হয় খুব দ্রুত রাখার চেষ্টা করবেন এতীতের এম আদায় হয়ে যাবে ইনশাল্লাহ কারণ সিয়াম পরবর্তীতে কাজা করা যায় যে হাদিসটা এসেছে যে এক বছরের ভিতরে এই কাজা করতে হবে এরপর আর যদি পরের রমজান পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এক একটা সিয়ামের কারণে ষাটটা সিএম পালন করতে হবে সে তিনি বিশ বছর আগে যার তার যে কয়েকটা সিএম ছুটে গিয়েছে তারপরে তারপরে অর্থাৎ এ যাবৎ পর্যন্ত তার যতগুলো সিএম ছুটে গিয়েছে তিনি কি করবেন এই প্রত্যেকটা সিএম তিনি কাজা করবেন আর এটা যদি তার পক্ষে সম্ভব অসম্ভব হয়ে ওঠে এতগুলো সিএম তার পক্ষে আদায় করা সম্ভব না বা তিনি অসুস্থ তাহলে সেক্ষেত্রে তিনি গরিব প্রত্যেকটা পরিবর্তে একদিন করে ফকি মিসকিনকে খাবার দিতে পারেন খাবার কতটুকু দিবেন ইফতার এবং শেষ রাতের খাবার এতটুকু তিনি দিবেন এতে হতে পারে আপনার হাফ কেজি বা তিন পোয়া চাউল এবং তিন বেলা খাওয়ার জন্য যে তরকারি হতে পারে আপনি বাজেট দিতে পারেন হয়তো তিরিশ টাকা করে বাজেট দিলেন তিরিশ তিরিশ নব্বই টাকা হ্যাঁ এবং আপনার চাউলের দাম হতে পারে তিরিশ টাকা এতে একশো বিশ টাকা বা দেড়শো টাকা আপনি যদি ধরে দেন এক একটা পরিবর্তে আপনি দেড়শো টাকা করে কোন মিসকিন দরিদ্র ফকির বা অসহায় ব্যক্তিকে দিলেন সেটাও সম্ভব সেটাও চাইছে হ্যাঁ পুরো ভাই এখানে শুনুন বুঝতে হবে যদি সিয়াম পালন করতে কেউ সক্ষম হয় তাহলে কিন্তু তার জন্য ফি দেয়া দাও যাবে না যিনি যদি অক্ষম হয়ে যান সিয়াম পালন করতে তিনি অক্ষম তাহলে সেই ক্ষেত্রে তিনি ফি দিতে পারলেন তাহলে তার যে সিয়ামগুলো ছুটে গেছে তিনি যদি সিয়াম পালন করতে সক্ষম হন তাহলে সিয়াম পালন করবেন আর যদি সিয়াম পারণে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে তিনি ফি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহু আলামু বিলসব আসসালামু আলাইকুম ওয়া